হাদিস এবং বিজ্ঞান এই সিরিজের প্রথম এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাথে আপনাদের সবাইকে একটি অনুরোধ করছি, সেটা হচ্ছে আমার চ্যানেলের অন্য যে কোনো ভিডিও আপনি দেখেন আর না দেখেন, হাদিস এবং প্রযুক্তি এই সিরিজের ভিডিওটি এবং কোরআনে প্রযুক্তি এই দুটা সিরিজের একটা সিরিজের ভিডিও আপনি মিস করবেন না। এটি আপনার ইমানকে যেমন বৃদ্ধি করবে, নিজের ধর্মের প্রতি ভালোবাসা এবং দাওয়াতি কাজে উদ্বুদ্ধ করবে ইনশাআল্লাহ। চলুন শুরু করা যাক। আজকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি ভবিষ্যৎবাণী সম্পর্কে আলোচনা করব, যে ভবিষ্যৎবাণীটা আমরা হর হামেশাই চারিদিকে তাকালেই দেখতে পাই যে সেটা সত্যের পথে। চলুন প্রথমেই আমরা এই হাদিসটি দেখে আসি এবং বর্তমানে এই হাদিসটি কিভাবে সত্যে রূপান্তর হচ্ছে বা সত্যে পরিণত হচ্ছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। এই হাদিসটির উল্লেখ আছে জামে আত-তিরমিজিতে 2181 নম্বর হাদিস। এই হাদিসে উল্লেখ করা রয়েছে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, কিয়ামত সংগঠিত হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না হিংস্র প্রাণী মানুষের সাথে কথা বলবে, যে পর্যন্ত না কারো চাবুকের মাথা এবং জুতার ফিতা তার সাথে কথা বলবে এবং তার উরুদেশ বলে দিবে তার অনুপস্থিতিতে তার পরিবারের লোকজন কি করেছে। এই হাদিসটির কয়েকটি অংশ রয়েছে। প্রথম অংশে বলা হয়েছে কিয়ামত সংগঠিত হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না হিংস্র জীবজন্তু মানুষের সাথে কথা বলবে। আমরা এখন প্রায়শই এই বিষয়টার সাথে অভ্যস্ত, সেটা হচ্ছে আমরা বিভিন্ন সিনেমায় এটা হচ্ছে জাস্ট এন্ট্রি, মাত্র বিষয়গুলো শুরু হচ্ছে। সামান্য যদি আমরা কিছুকাল এগিয়ে যাই, যদি 100 বছর এগিয়ে যাই, তাহলে আমরা এই ধরনের জিনিসগুলো চিন্তাও করতে পারতাম না যে আমরা পশু পাখি মানুষের সাথে কথা বলছি এরকম একটা দৃশ্য চিন্তা করতে পারে। কিন্তু বর্তমানে আমরা বিভিন্ন সিনেমাগুলোতে দেখতে পাই যে বিভিন্ন হিংস্র জন্তু, নেকড়ে, সিংহ, বাঘ এই জাতীয় প্রাণীগুলো মানুষের সাথে স্পষ্ট ভাষায় কথা বলছে। অলরেডি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ভবিষ্যৎবাণীগুলো শুরু হয়ে গেছে। এই হাদিসটির দ্বিতীয় অংশে বলা হয়েছে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত চাবুকের মাথা এবং জুতার ফিতা মানুষের সাথে কথা বলবে না, জুতার ফিতা মানুষের সাথে কথা বলবে, অর্থাৎ এমন জুতা তৈরি হবে যেটা মানুষের সাথে কমিউনিকেট করতে পারবে এবং মানুষের সাথে কথা বলবে। আর 2013 সালে গুগল এবং অ্যাডিডাস কোম্পানির যৌথ উদ্যোগে নির্মিত কথা বলার জুতোর প্রদর্শনী করা হয় টেক্সাসের অস্টিনে একটি টেকনোলজি মেলায়। বিস্তারিত জানতে ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া আছে, সেখানে আপনারা ভিজিট করতে পারেন। হাদিসে বলা হয়েছে জুতার ফিতা কথা বলবে। এখানে আশ্চর্যজনক বিষয়টা হচ্ছে কথা বলার জন্য যে অংশটার কথা বলা হয়েছে সেটা হচ্ছে জুতার ফিতা। আর এই স্মার্ট শুজ, যেগুলোর নাম দেওয়া হচ্ছে স্মার্ট শুজ অর্থাৎ কথা বলার জুতা, এই জুতাগুলোর যে অংশটা কথা বলবে অর্থাৎ মাইক্রোচিপটা থাকবে এবং একটা স্পিকার থাকবে, সেটা কিন্তু ওই ফিতার স্থানেই রয়েছে, যেটা আপনারা স্ক্রিনে ছবিতে দেখতেও পাচ্ছেন স্মার্ট জুতাটা কেমন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ভবিষ্যৎবাণীটাই করেছেন, এটা হচ্ছে কিয়ামতের সুস্পষ্ট আলামত যে মানুষের সাথে জুতাগুলো কথা বলবে। হাদিসের লাস্ট অংশে বলা হয়েছে উরুদেশ অর্থাৎ আমাদের থাই অর্থাৎ হাঁটুর উপরের অংশ, এই অংশটি বলে দেবে যে আমার অনুপস্থিতিতে আমার পরিবারের লোক কি করেছে। এইটারও বাস্তবতা আমরা একটু তাকালেই দেখতে পারবো আমাদের আশেপাশে। আমরা এখন বিভিন্ন ধরনের সিসিটিভি ক্যামেরা আমাদের বাসায় লাগিয়ে থাকি আমাদের পরিবারের বা আমাদের বাসাবাড়ির নিরাপত্তার জন্য, যেটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করতে পারে এবং পুরো রুম পুরো বাড়িটা একটা ক্যামেরাই দেখতে পারে, এবং সেই ক্যামেরাটি ওয়াইফাই বা ইন্টারনেটের মাধ্যমে আমাদের স্মার্টফোনের সাথে সংযুক্ত থাকে। এবং এখানে বলা হয়েছে যখন তুমি বাইরে যাবে, বাইরে যায় হচ্ছে পুরুষ লোকজন, এখানে পুরুষের কথা ইন্ডিকেট করা হচ্ছে, এবং পুরুষেরা তাদের স্মার্টফোনটা আমাদের সাইড পকেটে অর্থাৎ পুরুষরা প্যান্টের সাইড পকেটে রাখে এবং মোবাইলটা পকেটের মধ্যে ঠিক থায়ের সঙ্গে সংযুক্ত থাকে, অর্থাৎ যে মোবাইল ফোনের মাধ্যমে আমরা আমাদের বাসা বাড়ির সমস্ত তথ্য পেয়ে যাই, আমার অনুপস্থিতিতে বাড়িতে কী চলছে সেটা আমরা মোবাইলে দেখতে পাই, সেই মোবাইলটা আমরা রেখে দিই আমাদের থায়ের সাথে বা আমাদের উরুর সাথে বা হাঁটুর উপরের অংশের সাথে, যেটা প্যান্টের পকেটে মোবাইলটা রাখলে ঠিক ওই জায়গায় থাকে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবেই উরুর কথাটা উল্লেখ করেছেন যে উরুই বলে দেবে যে আমার অনুপস্থিতিতে আমার বাসায় কি চলছে। এগুলো হচ্ছে জাস্ট কেয়ামতের স্পষ্ট আলামত, যেটা আমরা বর্তমান বিশ্বের দিকে তাকালেই দেখতে পাই। অধিকাংশ আলামতগুলোই মিলে গেছে হাদিসের সাথে এবং আমরা শেষ জামানায় বসবাস করছি। আমরা যতই দেখছি যে যুগ উন্নত হয়ে যাচ্ছে, আমরা ভাবছি যে টেকনোলজিতে আমরা অনেক পারদর্শী হয়ে উন্নত হয়ে যাচ্ছে, কিন্তু না, আমাদের এই পৃথিবীটা ক্রমেই অসুস্থ হয়ে পড়ছে। বৈশ্বিক উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং, এরপরে মেরু অঞ্চলের বরফ গলছে,
গ্রিন হাউস ইফেক্ট পড়ছে, বিভিন্ন কারণে বনভূমি ধ্বংস হচ্ছে। এই বিভিন্ন কারণগুলো যদি বিশ্লেষণ করে দেখতে পাবো যে পৃথিবীটা ক্রমশই অসুস্থ হচ্ছে এবং কিয়ামতের দিকে অগ্রসর হচ্ছে। বর্তমান পৃথিবীতে কি ঘটছে, কি ধরনের টেকনোলজিগুলো আসছে, এগুলো যে কিয়ামতের আলামত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগেই এই বিষয়গুলোর দিকে আমাদেরকে ইঙ্গিত করে দিয়ে গিয়েছেন। এবার প্রশ্ন রাখছি আপনাদের কাছে, যারা বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন একজন মিথ্যা নবী, তাহলে প্রশ্ন রাখছি এই ধরনের আলামতগুলো বা ভবিষ্যতে যদি টেকনোলজি এই জিনিসগুলো আবিষ্কার করবে, এগুলো তিনি যদি মিথ্যা নবী হতেন তাহলে এই জিনিসগুলো তিনি কিভাবে আমাদের মাঝে ইন্ডিকেট করতে পারতেন যে এগুলো হচ্ছে কিয়ামত বা পৃথিবী ধ্বংসের কাছাকাছি যখন আসবে তখন এই আলামতগুলো প্রকাশিত হবে? প্রশ্ন রাখছি আপনাদের কাছে, দেখা হচ্ছে পরের কোনো এপিসোডে, পরের কোনো স্পেশাল ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ আল্লাহ সবাইকে শান্তিতে রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।